লাচ্ছি উঠি বানিয়েছিলাম, সেই লাচ্ছিকে এবার আমরা ব্যাসার্ধ কিভাবে পাবো সেটা আমি এখানে উপস্থাপন করবো। আমরা প্রথমে লাচ্ছিটি হাতে নিয়েছি, হাতে নেওয়ার পর আমরা এই স্কেল নেব এবং স্কেল পেয়েছিল সেন্টিমিটার থেকে ধরবো। আমরা এই যে আমরা মাঝখানে যে আমরা একটা লাঠিমের জন্য ঘুরানোর জন্য একটা লাঠি দিছি, এই যে এখান হচ্ছে লাঠিমের কেন্দ্রবিন্দু, এখান থেকে আমরা শুরু করবো। প্রথমে আমরা এই স্কেলটা নিয়ে এই এরকম ভাবে ধরবো, এই শূন্য থেকে এই পর্যন্ত, শূন্য থেকে এই যতটুকু হয় একেবারে এই কেন্দ্রকের পরে কেন্দ্রকে থেকে এর অর্ধেক অর্ধেক যতটুকু সেটাকে আমরা ব্যাসার্ধ করতে পারি। এই যে তারপরে আমরা এই শূন্য থেকে ধরলাম এই 2.5 সেন্টিমিটার। তাহলে শ্রীপাদের লাঠিমের ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার। এভাবে তোমরা তোমাদের লাঠিমের ব্যাসার্ধ নির্ণয় করো। লাঠিমের ব্যাসার্ধ বের হয়েছে 2.3 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার হয়েছে, 1.2 সেন্টিমিটার। লাঠিমের ব্যাসার্ধ প্রায় 1.2 সেন্টিমিটার বের হয়েছে। লাঠিমের ব্যাসার্ধ আমার লাঠিমের ব্যাসার্ধ বের হয়েছে ওই লাটিম থেকে আমরা ব্যাসার্ধ নির্ণয় করলাম। এরপরে ওই লাটিমের ব্যাসার্ধ ব্যবহার করে আমরা ওই বৃত্তাকার ক্ষেত্রের পরিধি এবং ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল 2πr² আর বৃত্তের পরিধি হল 2πr। এই সূত্র ইউজ করে আমরা যে কোনো বৃত্তাকার বস্তুর পরিধি এবং ক্ষেত্রফল নির্ণয় করতে পারি।